আসন্ন রথযাত্রা উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অগ্রিম শুভেচ্ছা। আর আজকে আমি বানাব জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম প্রধান প্রিয় ভোগ কণিকা ভোগ। একদম সাধারণভাবে বানানো হলেও এই ভোগ কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কণিকা ভোগ। রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের বদলে আপনারা এখানে বাসমতি চালও নিতে পারেন। উড়িষ্যায় কৃষ্ণভোগ চাল দিয়ে এই কণিকা ভোগ রান্না করা হয়। সবার প্রথমে আমি চালটা ধুয়ে নেব, আর যেহেতু এটা গোবিন্দভোগ চাল তাই কিন্তু একবারই ভালো করে ধুয়ে ফেলবো, নাহলে চালের স্বাদ গন্ধ দুটোই চলে যায়। তবে বাসমতি চাল হলে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবেন। এরপর একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সবার প্রথমে দিয়ে দেবো 2টো এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 3টে লবঙ্গ, 2টো তেজপাতা, আর সবশেষে দিয়ে দেবো 5টা থেকে 6টা গোটা গোলমরিচ। 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেবো, আর গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে দিয়ে দেবো 50 গ্রাম মতন কিশমিস, সঙ্গে দিয়ে দেবো 50 গ্রাম মতন গোটা কাজু। ভোগ রান্নায় সবসময় গোটা কাজুই ব্যবহার হয়, তাই আমি এখানে ভাঙা কাজু দিইনি। কাজু আর কিশমিশটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না একটু লালচে রং ধরছে। আর কাজু কিশমিশের কালারটা যখনই এরকম একটু চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা আপনি একটা ছাঁকনি করে রেখেছিলাম যাতে জলটা পুরো ঝরে যায়। চালটা এবার ভালো করে কাজু কিশমিশের সাথে নেড়ে ছেড়ে নিতে হবে। চালটাও 1 মিনিট মতন একটু ভেজে নেবো যাতে ঘিয়ের গন্ধ এবং গোটা গরম মশলার গন্ধটা পুরো চালের মধ্যে মিশে যায়। আর চালটা একটু ভাজা হয়ে গেলে যখনই চালের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ জল দিয়ে দেবো, মানে যে কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেরই 2 কাপ জল দিতে হবে। এখনই কিন্তু ঢাকা দেবো না, জলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর জলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ মতন নুন দিয়েছি। ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব এবং চালটা একবার স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ এরকম একটু নেড়ে ছেড়ে নেব। চেষ্টা করবেন এই রান্নায় স্প্যাচুলা বা কাঠের খুন্তি ইউজ করা, তাহলে ভাতটা সহজে ভাঙবে না বা ঘেঁটে যাবে না। দিয়ে দেবো 1/2 কাপ মতন চিনি, মানে যতটা চাল ঠিক তার অর্ধেক পরিমাণ চিনি দিতে হবে। এই ভোগটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জল ছাড়বে, এতে ভয় পাওয়া দরকার নেই। চিনিটা পুরো গলে গেলে এখানে সবার প্রথমে একটু জায়ফল এরকম গ্রেট করে দিয়ে দেবো। একটা গোটা জায়ফলের 1/3 মতন জায়ফল একটু এরকম গ্রেট করে বা গুঁড়ো করে দিলেও হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা জায়ফল গুঁড়ো এখানে দিয়েছি। এরই সঙ্গে আমি দিয়ে দেবো 1/3 চামচ এলাচ গুঁড়ো আর 1/3 চামচ দারচিনি গুঁড়ো। সব উপকরণগুলো ভাতের সাথে এবার ভালো করে মিশিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, আর এই রান্না টোটালটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। সবশেষে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। ঘিটাও চালের সাথে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর ঘিটাও চালের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আরও 5 মিনিটের জন্য এটা ঢেকে দিতে হবে। আর যেহেতু রান্নাটা প্রায় হয়ে এসেছে তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব আরও একবার ভাতটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ভাতটা কতটাই শুকনো হয়ে গেছে, আর এই জলটা যেটা ছিল, মানে চিনি দেওয়ার পর যে জলটা বেরিয়েছিল, সেটাও কিন্তু আর একদমই নেই দেখতেই পাচ্ছেন। মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট মতো নেড়ে ছেড়ে নেব এবং সবশেষে আরও 1 চামচ একটু ঘি অ্যাড করে দিয়ে দেবো। ঘিটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কণিকা ভোগ আমার রেডি হয়ে গেছে, এটা এবার আরও 5 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। তাহলে 5 মিনিট 5 মিনিট করে আমার মোট 15 মিনিট সময় লাগলো এই কণিকা ভোগ রান্না করতে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবো এবং দেখতেই পাচ্ছেন ভাতটা অনেকটাই আগের থেকে ঝরঝরে হয়ে গেছে, যত ঠান্ডা হবে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। পুরীর মন্দিরের মহাভোগ বা প্রসাদে জগন্নাথদেবের একটা দৃষ্টি থাকে, তাই সেই ভোগের স্বাদ বাড়ির আনা তৈরি ভোগে আনা অসম্ভব ব্যাপার।
তবু আমি চেষ্টা করলাম জগন্নাথ দেবের অন্যতম প্রিয় ভোগ এই কণিকা ভোগ রান্না করার। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।